আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের মাঝে সল্টলেকের সিডি ব্লক থেকে গাড়ি চুরি। পুলিশ সূত্রে খবর, গত 25 তারিখ সল্টলেক সিডি ব্লকের 29 নম্বর বাড়ির বাসিন্দা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির সামনে পার্ক করা গাড়িটি নেই। তড়িঘড়ি বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন গাড়ির মালিক, সাথে সাথে তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সল্টলেকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা যায় একটি ব্রেকডাউন ভ্যান নিয়ে দুই যুবক গাড়িটি নিয়ে যাচ্ছে। সেই ফুটেজে দেখা যুবককে গতকাল রাতে স্মৃতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এইভাবে তারা ব্রেকডাউন ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে, রাস্তার পাশে কোনো গাড়ি দেখতে পেলে সুযোগ বুঝে সেটি নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, এলাকায় ঢোকার সময় বা বেরোবার সময় পুলিশ ধরলে তারা বলে যে কোনো নেতা বা মন্ত্রী গাড়ি খারাপ হয়ে গেছে বলে নিয়ে যাচ্ছি। এভাবে তারা গাড়ি চুরি করত। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে এর সাথে আর কেউ জড়িত আছে কি না বা আর কত গাড়ি তারা চুরি করেছে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিধাননগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।